দেখে সুফি সম্রাট, স্বপ্ন দেখে সুফি সম্রাট চন্দ্রপুরীকে জানায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন দেখে সুফি সম্রাট, স্বপ্ন দেখে সুফি সম্রাট চন্দ্রপুরীকে জানায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়। মনেতে বাসনা ছিল আল্লাহকে পেতে, রাসুলের নৈকট্য হাসিল মুর্শিদ খেদ মতে, তাই চাকরি ছেড়ে মুর্শিদের দরবারে গমন করে, মুর্শিদের খেদমতে তিনি আত্মনিয়োগ করেন, মুর্শিদের আদর্শ শিক্ষা মানব জাতির কাছে কিভাবে তে তুলে ধরবেন সেই প্রচেষ্টায় আছে, পরম ভক্তি বিশ্বাস রেখে গোলামি করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে পুরস্কার করেন, ধর্ম সংস্কারের দায়িত্ব, ধর্ম সংস্কারের দায়িত্ব দিলেন মহান দয়াময়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, সুফি সম্রাট হুজুর স্বপ্নে দেখিয়া চন্দ্রপুরীর কাছে তিনি বলছিলেন খুলিয়া, রহমতের ফায়াজের মোরা কাবায় অবস্থায়, বলেন হঠাৎ আমার একটু তন্দ্রা এসে যায়, লুঙ্গি গিঞ্জি পরিহিত আমার ছিল খালি পায়, নিজেকে এক রওজা শরীফের কাছে দেখতে পায়, রওজা শরীফের দক্ষিণ দিকে গেট দেখতে পাই, ওই গেট দিয়ে আমি তখন ভিতরেতে যাই, প্রবেশ করে রওজা শরীফ দেখি লক্ষ্য করে, আগাছা আর শুকনো পাতা রওজার উপরে, আমি আরো দেখি পাতার নিচে, আরো দেখি পাতার নিচে এক মহামানব দেখা যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে 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 যায়। পশ্চিম দিকে মহামানবের মাথা মুবারক, দক্ষিণ দিকে মুখমণ্ডল পূর্বে পা মুবারক, অপরিচ্ছন্ন দেখে আমার আফসুস হচ্ছিল, এমন সময় নিচ থেকে এক মহামানব উঠিল, তার বুক পর্যন্ত পাথার উপর বের হয়ে পড়িল, তার দেহের কোথাও সামান্যতম ধুলা নাহি ছিল, উজ্জ্বল চেহারা মুবারক নূরের বিকিরণ হচ্ছিল, মহামানব আমার দিকে তাকিয়ে বলছিল, আপনি আমার রওজা শরীফ পরিষ্কার করে দিবেন না, আমি বললাম জি দেব কয় তাহলে দেন না, এইভাবে তে একে একে বলছিলেন তিনবার, এক একটি পাতা কুড়িয়ে করলাম পরিষ্কার, এরপর আমার তন্দ্রা ভাঙ্গে ফজরের নামাজ শেষ করি, এই সমস্ত ঘটনা শুনে ইমাম চন্দ্রপুরী শুনে অত্যন্ত খুশি হয়ে চন্দ্রপুরী বলেন, ইসলাম ধর্মের সংস্কারক আল্লাহ আপনাকে বানাবেন, স্বপ্নে দেখা জ্যোতির্ময় মহামানব ছিলেন, রহমাতাল লিল আলামিন তিনি বুঝতে পেরেছিলেন, এবং উল্লেখিত রওজা শরীফ, উল্লেখিত রওজা শরীফ, উল্লেখিত রওজা শরীফ মদিনা মুনাওয়ারায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, কিছুদিন পর চন্দ্রপুরী নির্দেশ করিলেন, সুফি সম্রাট হুজুর কেবলাকে কিতাব লিখতে বলেন, এক সিট কাগজ মাতৃ রাইটার কলম দিয়ে বলেন,
আপনি ইসলাম ধর্মের সংস্কার করে কিতাব লিখেন, আমার পক্ষে দুঃসাধ্য ব্যাপার, সুফি সম্রাট বলেন, চন্দ্রপুরী বলেন, বাবা আপনি পারিবেন। একে একে তিনবার কলম কাগজ হাতে দিলেন, তবুও তো সুফি সম্রাট সাহস নাহি পাইলেন। এক মাস পর চন্দ্রপুরী জিজ্ঞেস করিলেন, মাহবুব মিয়া কিতাব কি লিখিয়াছিলেন? তিনি বললেন, চিন্তা করছি কিভাবে লেখা যায়, এভাবেতে আরো কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আসরের সময় জিজ্ঞেস করছিলেন, কিতাব লিখতে দিয়েছিলাম আপনি কি লিখেছেন? লিখি নাই বলিয়ায় যখন জবাব করিল, চন্দ্রপুরীর চেহারা মোবারক লাল হইয়া গেল। রাগ করেছেন চন্দ্রপুরী, ভাবে তাহার বোঝা যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়। সুফি সম্রাট ভয় পাইয়া মনে ভাবে তাই, মুর্শেদের আদেশ অমান্য করার ইচ্ছা নাই। আমি লিখতে অপারক তাই লিখছিলাম না, সেদিন রাতে ভয়ে দুঃখে খাবারও খেলেন না। বিছানাতে বসে তিনি মোরাকাবা করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পড়েন। আজিজির সাথে সুফি সম্রাট রাসূলকে বলছিলেন, আমার মুর্শিদকে দয়া করে আপনি বুঝিয়ে দেন। বলতে বলতে সুফি সম্রাট মোরাকাবায় রয়, হঠাৎ চন্দ্রপুরী রুহানিতে হাজির হয়, কদম মোবারক জড়িয়ে ধরে সুফি সম্রাট বলেন, লিখতে অপারক তাই লিখি নাই মাফ করিয়া দেন। ধমক দিয়া কয়, আমার হুকুম অমান্য করছেন কেন, ভুল ভ্রান্তি সংশোধনের কিতাব লিখছেন না কেন? এরপর সুফি সম্রাট হুজুরের মোরাকাবা ভেঙে গেল, অন্তর থেকে সত্যের বাণী প্রকাশ হইতে লাগলো। অতি গোপনে নূরে যাচ্ছিল ধনাগারে, নূরে মোহাম্মদি প্রীত করিয়া নিজেকে প্রকাশ করে। নূরে মোহাম্মদি হইতে সমস্ত নূর করিয়া যোদা, সৃষ্টি লীলা শুরু করিয়াছেন দয়াময় খোদা। এইভাবেতে লিখতে থাকে ছন্দ আকারে, মুর্শিদের দয়া তখন থেকে সংস্কার শুরু করে, অগণিত সংস্কার করে, অগণিত সংস্কার করে, অগণিত সংস্কার করে, সরকারি স্বীকৃতি পায়। স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়। স্বপ্ন দেখে সুফি সম্রাট, স্বপ্ন দেখে সুফি সম্রাট চন্দ্রপুরীকে জানায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়, স্বপ্ন শুনে চন্দ্রপুরী ব্যাখ্যা দিয়ে যায়।